হাই সবাইকে, সবাই কেমন আছো? আমার সাজগোজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি একটা স্কুলে, সেখানে স্কুল প্রোগ্রামে ছোট ছোট বাচ্চাদের মেকআপের জন্য বুকিং ছিল। তো আমরা চৌরঙ্গি হয়ে হাইওয়ে ধরে স্কুলের রাস্তায় চলেছি। আমরা যাচ্ছিলাম টোটোতে, আমার সাথে আরও অনেকে ছিল। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি সুন্দরভাবে স্কুলের ভেতরে। এটা হচ্ছে স্কুলের ভেতরটা, দেখো কত সুন্দর এখন ডেকোরেশনের কাজ চলছিল। ভেতরে ঢোকার সময় স্কুলের নামটা আমি নিতে পারিনি, পরে আমি এটা অ্যাড করে দিয়েছি। আর এরা হচ্ছে আমার সঙ্গপাঙ্গ যারা আমার সঙ্গে এসেছে, এবং আমরা ওয়েট করছি আমাদের ম্যাডামের জন্য। যাই হোক, সবাই এসে গিয়েছে, এরপরে আমরা যাবো ভেতরে। দেখো ভেতরটা কত সুন্দর, কত সুন্দরভাবে ডেকোরেশনের কাজ চলছে, দেখতে বেশ ভালো লাগছে। প্রোগ্রামটা ছিল ক্রিসমাস উপলক্ষে, আর স্টুডেন্টদের রেডি করার জন্য বুকিং আমাদের ছিল। এসে সবাই চলে এসেছে, এনাদের মধ্যে একজন আমাদের ম্যাডাম, যিনি হোয়াইট কালারের ব্লেজার পরেছিলেন উনি। এখানে বসে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। দেখো ক্রিসমাস ট্রিটা কত সুন্দর সাজিয়েছে। ঘোরাঘুরি করে নিয়ে তারপরে বসে গেলাম আমরা আমাদের কাজে। এই যে একে একে করে স্টুডেন্টস আসছে, তাদের আমরা রেডি করে দিচ্ছি। প্রচুর স্টুডেন্টস ছিল, তো আমরা ভীষণ স্পিডে কাজ করেছি। মোটামুটি হাত টাত ব্যথা হয়ে গিয়েছে। আর এটাকে দেখো, এত ছোট, এত ছোট যে তাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ভীষণ কিউট ছিল বেবিটা। তারপরে মেকআপ করতে করতে হয়ে গেছিলো সন্ধে। তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম, দেখলাম ডেকোরেশনটাই হচ্ছে স্কুলের নাম। তারপরে কয়েকটা প্রোগ্রাম দেখলাম, ডান্স দেখলাম। তার মধ্যে এই ডান্সটা আমার ভীষণ ভালো লেগেছে, ওদের পারফরমেন্স ভীষণ সুন্দর ছিল। আমি কোনো মিউজিক দিইনি, মিউজিকটা অফ করে রেখেছি কপিরাইটের ভয়ে। তারপরে আমরা ডিনার টিনার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো অনেকরা, সেই জন্য আমি ভিডিও কিছু করতে পারিনি। এখানেই আমার ব্লগ শেষ হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।